পৃথিবী একটি ধূলিকণা ছাড়া বেশি কিছু নয়, বললেন নাসা। আমাদের এই বিশাল পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডের কাছে একটি ধূলিকণা ছাড়া বেশি কিছু নয়, আর আমরা কতই না ক্ষুদ্র। নাসার কিছু হিসাব এই অনুভূতিকে স্পষ্ট করে তোলে, যেগুলো জানলে নিজেকে সত্যিই অনেক ক্ষুদ্র মনে করতে পারেন আপনি। জানা যায়, এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমাদের সূর্য আরও 100 মিলিয়ন নক্ষত্রের মধ্যে একটি মাত্র। আমাদের পুরো পৃথিবী ঘুরতেই কত সময় লেগে যায়, কিন্তু যদি আলোর গতিতে ভ্রমণ করতে পারেন, তবে কেবল মিল্কি ওয়ে গ্যালাক্সি পাড়ি দিতেই আপনার 1,00,000 বছর লেগে যাবে। তাছাড়া মহাকাশের 70% ডার্ক এনার্জিতে তৈরি, এর মাত্র 5% নিয়েই আমরা গবেষণা চালাতে পারি, তারও কত এখনো বাকি। এডউইন হাবল আবিষ্কার করেছিলেন যে বিশ্বব্রহ্মাণ্ড ক্রমশ বাড়ছে। আজ থেকে 14 বিলিয়ন বছর আগে একটা স্থান ও কাল থেকে এটা বেড়ে গেছে। আপনার বাড়ির সদর দরজার সমান যদি হয় সূর্য, তাহলে পৃথিবী হলো সেই দরজার কোনো কবজায় নিকেলের প্রলেপের ছোট একটা অংশের সমান। আমাদের সৌরজগতের অধিকাংশ স্থান দখল করেছে সূর্য, আর গ্রহ এবং অন্যান্য সব মিলিয়ে মাত্র 0.2% দখল করেছে। নিত্য নতুন এসব খবর আরও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।